ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, কাটবে খুশিতে জীবন, মনের আশা কি ভালো, শক্তি তুমি দশ ভুজা প্রতিমা, তুমি যে সবার মা দুর্গা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবো অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে। তোমরা কীভাবে এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবে চলুন জেনে নিই। তো প্রথমত অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবে, ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফটো প্রজেক্টটি তোমরা ওপেন করবে। এই প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক তোমরা এই ভিডিও নিচে পেয়ে যাবে, অবশ্যই ডাউনলোড করে নিও। আর সমস্ত ফটো বা ভিডিও লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো এই প্রজেক্টের মধ্যে আমরা প্রথমত করবো ফটো অ্যাড, তার জন্য তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। এবার নিচে আসার পর প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ডের ফটোটি চেঞ্জ করব, সেই কারণে ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, এরপর গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, তো ব্যাক আসার পর তোমরা পরবর্তী ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, এরপর গ্যালারি থেকে ফটোটি সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা সমস্ত পিএনজিগুলোকে অ্যাড করবে। এবার গার্লসের যে পিএনজিটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই পিএনজিটি ক্রিয়েট করার জন্য তোমরা এখান থেকে পুরো ব্যাক আসবে। তো ব্যাক আসার পর তোমরা ফটো রুম অ্যাপটি ওপেন করবে, তো এই ফটো রুম অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, তাই প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিও। তো ওপেন করার পর তোমরা নিচে দেখতে পেয়ে যাবে স্টার্ট ফ্রম ফটো, তো এখানে ক্লিক করবে। তো এবার গ্যালারি থেকে যে ফটোটি তোমরা পিএনজিতে কনভার্ট করতে চাও সেই ফটোটি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর কিছুক্ষণ লোডিং নেবে। তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ ফটোটি পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। এবার এখান থেকে তোমরা ট্রান্সপারেন্ট অপশানে ক্লিক করবে, এরপর নিচে তোমরা দেখতে পেয়ে যাবে এক্সপোর্ট, তো এক্সপোর্টের উপরে ক্লিক করবে, এরপর সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, তো ব্যাক আসার পর আবার তোমরা অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করবে, তো এই গার্লসের ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে, এরপর এখনই তোমরা ফটো রুম অ্যাপের মধ্যে যে ফটোটিকে পিএনজিতে কনভার্ট করেছো ওই ফটোটি সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করলে ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাক আসবে, তো ব্যাক আসার পর তোমরা এই সমস্ত লেয়ারগুলোকে কপি করবে। তো কপি করার জন্য তোমরা এই অপশানটাতে ক্লিক করবে, পরে দেখতে পেয়ে যাবে সিলেক্ট অল লেয়ার্স, তো এখানে ক্লিক করবে, আবার এই অপশানটাতে ক্লিক করবে, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে কপি 9 লেয়ার, এখানে ক্লিক করবে, লেয়ারগুলো কপি হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, তো ব্যাক আসার পর তোমরা ক্যামেরা প্রজেক্টটি ওপেন করবে, তো ওপেন করার পর তোমরা আবার এই অপশানটাতে ক্লিক করবে, এরপর নিচে তোমরা দেখতে পেয়ে যাবে পেস্ট 9 লেয়ার্স, তো এখানে ক্লিক করবে, লেয়ারগুলো পেস্ট হয়ে যাবে। এরপর তোমরা ক্যামেরাটাকে চালু করবে, তার জন্য তোমরা এই অপশানটাতে ক্লিক করবে, এরপর এখান থেকে ক্যামেরাটা চালু করবে। এবার ভিডিওটি এই গ্যালারিতে সেভ করার জন্য উপরে শেয়ার অপশানে ক্লিক করবে, নিচে এক্সপোর্ট, এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।